আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং রমজানের রোজাগুলো পালন করছেন চলুন আজকে দেখিনি আমাদের আন্তর্জাতিক নিউজ কাতারে তুর্কি সেনা মোতায়েনের বিল অনুমোদন করলেন এরদোয়ান কাতারে তুর্কি সেনা মোতায়েনের বিল অনুমোদন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রাজিব এর এরদোয়ান সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশ যখন কাতারকে একঘরে করে রাখতে চেয়েছে তার মোকাবেলায় দোহার প্রতি আনকারার সমর্থন হিসেবে দেখা হচ্ছে একে কাতারের তুর্কি ঘাঁটিতে সেনা মোতায়েন এবং দেশ দুটির মধ্য সামরিক সহযোগিতা সংক্রান্ত বিল অনুমোদন করেন এরদোয়ান গত বুধবার তুর্কি সংসদ বিলটি অনুমোদন করেছিল এরদোয়ানের অনুমোদনের মধ্যে এ সংক্রান্ত সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হল অবশ্য কখন এবং কত সেনা কাতারে মোতায়েন করা হবে বিলে তা এখনও উল্লেখ করা হয়নি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ